স্ত্রীর সঙ্গে পারিবারিক ঝামেলার জেরে নেশাগ্রস্ত অবস্থায় বসতঘরে আগুন লাগিয়ে দিল স্বামী। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। ঘটনা শনিবার তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ি শক্তি সংঘ ক্লাব সংলগ্ন এলাকায়। জানা যায়, নিজ বাড়িতে জীবন সরকার নামে এক ব্যক্তি মাতাল অবস্থায় তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নিজ ঘরে আগুন লাগিয়ে দেয়। তৎক্ষণাৎ বসতঘরে আগুনের লেলিহান শিখা প্রত্যক্ষ করতে পেরে এলাকার লোকজন সহ জীবনের স্ত্রী ওই অগ্নিকাণ্ডের ঘটনার খবর দেয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে। দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। অন্যদিকে ঘরে আগুন লাগিয়ে দিয়ে জীবন সরকার পালিয়ে যান। পরবর্তী দীর্ঘ কয়েক ঘন্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। কি হয়েছে বলতে তো মেয়ে পারিবারিক ব্যাপারে একটু দরবার ছিল, দরবার আমি দু মাসে লুকাই গেছিলাম গা, এরপরে দেখা করে আগুন লাগে। কি কারণে লুকাই গেছিলাম গা? মদ খেয়ে আইলে এরকম করে করে না। নাম কি তেনে? জীবন সরকার। আগুন লাগাইয়া দিয়ে হে বাচ্চা আমি কইতে গেছি দেখতে, গাড়িতে জানাইতে গেছি তো দেখে রাখতে যাই। এটা সবসময় চলে মধ্যে মধ্যে, একটা ভালো থাকে আবার মধ্যে মধ্যে ভালো হয়, আবার কাজও করে, এটা করে সবসময়। হয়তো ওই তো ওই সে ঘরটাই নষ্ট হয়ে গেল গা।